بسم الله الرحمن الرحيم. প্রশ্ন করেছেন এরপরে রাহাত বিডি, আসসালামু আলাইকুম, খারেজি সম্বন্ধে কিছু বলুন এবং খারেজি কারা? খারেজি অর্থ হচ্ছে যারা ইমামের বিরোধিতা করে। এক প্রথম কাজ খারেজিদের, যারা রাষ্ট্রের বিরোধিতার জন্য সবসময় লেগে থাকে, যে কোনো কাজে রাষ্ট্রের বিরোধিতা, যে কোনো একটা রাষ্ট্রের বিরোধিতা করে। নিয়ম হচ্ছে ইসলামে, যারাই ক্ষমতায় আসে, জোর করে হোক বা যে কোনোভাবে হোক, তাদেরকে যতটুকু পর্যন্ত শরীয়ত অ্যালাউ করে ততটুকু পর্যন্ত তাদের আনুগত্য করা, আর যেটা অ্যালাউ করে না সেটা বলা যে এটা অ্যালাউ করে না। এর বিরুদ্ধে এর এর সর্ব সর্বোপরি এর বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশানে যাওয়া এটা শরীয়ত অনুমোদন করে না। এটাই হচ্ছে খারেজির প্রথম কাজ, এটা করে তারা। দ্বিতীয়ত খারেজিরা আরেকটি কাজ করে, এটা সেটা হচ্ছে তারা মুসলিমদেরকে, যারা সাধারণ মুসলিম আছে, তাদেরকে হত্যা করা বৈধ মনে করে। অনেক সময় তারা কোথাও বোমা ফোটাবে, কোথাও আগুন লাগাই দিবে, কোথাও কোনো কিছু লাগিয়ে মানুষদেরকে জিম্মি করবে। এই জাতীয় কাজগুলো খারেজিরা আগেও করতো, এখনও করে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে খারেজিরা মানুষকে, যে কোনো মানুষকে ক্ষমতাসীন হোক বা অন্য যারা হোক, তাদেরকে কাফের বলে, এবং যারা কাফের বলে না তাদেরকেও কাফের বলে। এই জাতীয় নীতি আমরা দেখতে পাই অনেক খারেজির মধ্যে অবস্থান করছে। খারেজিরা এই কাজগুলি করে, আর খারেজিরা মনে করে যে বর্তমান সময়ে সব সমস্ত শাসকরা কাফের, সুতরাং তাদের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। এইগুলি হচ্ছে খারেজদের চিহ্ন, চিনার জন্য একটা বড় ধরনের চিহ্ন। আমাদের সলভে সারেন এই জন্য বলতেন যে কানা ইয়ারা সাইফ, অমুক সম্পর্কে বলতেন যে সে সাইফ তরবারি জায়েজ মনে করতো, অর্থাৎ তরবারি নিয়ে বের হওয়া বা যুদ্ধস্ত্র নিয়ে বের হওয়া কারোর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বের হওয়া বৈধ মনে করতো। সরকার যদি কোনো সরকার যদি কাফেরও হয় আমাদের দৃষ্টিতে, তার বিরুদ্ধে বের হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে হবে, নাহলে বের হওয়া জায়েজ নেই। কাফেরও হলে, যেমন ইন্ডিয়াতে মুসলিমরা সংখ্যালঘু বা তাদের ক্ষমতা নেই, তখন তাদেরকে এখানে মেনে চলতে হবে না, হিজরত করতে হবে। দুটার একটা, হিজরতের বর্তমানে সমস্যা, সুযোগ নেই কোথাও, সেই জন্য সমস্যা থাকলে সমস্যা আছে এবং সুযোগ নেই, সেই জন্য বর্তমান অবস্থায় মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এটা না করে যারাই বিভিন্নভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছে, বিভিন্ন রকমের ফতোয়া দেখিয়ে, কখনো কখনো তারা ওয়ালা বাড়ার মশালা দেখিয়ে কাফের বানাচ্ছে, কখনো কখনো তাগুত বানিয়ে কাফের বানাচ্ছে, কখনো কখনো মুসলিমদের বিভিন্ন জায়গায় আক্রমণকে হাতিয়ার করে মুসলিমদেরকে তাদের সফট কর্নারে আঘাত করে তাদেরকে বের করার জন্য আহ্বান জানাচ্ছে, তারা কখনো কখনো দূরের বাইরের কোনো একজন ইমাম লোককে ইমাম বানিয়ে তার পিছনে চলার জন্য আহ্বান জানাচ্ছে, এরা সবাই কিন্তু খারেজি। এদেরকে চিনে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।